হ্যালো বন্ধুরা, ডালিয়ার নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও খুব খুব ভালো আছি। তো আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি, যাব মায়াপুর। এর আগে আমি মায়াপুর যাইনি, তো আমি প্রথম যাচ্ছি। তো মায়াপুর হচ্ছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার। মায়াপুরে রয়েছে বিশ্বের বৃহত্তম ধর্মীয় ভবন, ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ কনসাসনেস বা ইসকন। বৈদিক টেনেটোরিয়ামের নকশা ইসকনের প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপাদের অন্তিম ইচ্ছা অনুসারে নির্মিত নাকি। তো আমরা সকাল সকাল 7টার মধ্যে বেরিয়ে পড়েছি। আপনারাও যদি যেতে চান তো কৃষ্ণনগর রেলগেট থেকে আপনারা অটো পেয়ে যাবেন, দিয়ে এই জলঙ্গির ঘাটে এসে নামতে হবে। তো সেখান থেকে এই যে আমরা ঘাটে চলে এসেছি, মাথাপিছু টু অটোর ভাড়া পড়বে 20 টাকা, আর নৌকায় ভাড়া পড়বে হচ্ছে 3 টাকা করে। তো যারা যারা আসেননি অবশ্যই আসবেন। আমি যাচ্ছি মূলত মহাপ্রভুর যে প্রসাদ নাকি খুব সুন্দর দেয়, তো সেটা খেতে খুব স্বল্প মূল্যে। তো সেই ঘাটতে নেমে আবার টুকটুকি ধরে আমরা এবার যাব মূল ইসকন মন্দিরে। তো এই যে যাচ্ছি, দেখুন তো এই জায়গাটা বেশ সুন্দর, থেকে থেকেই বিভিন্ন মন্দির দেখতে পাবেন আপনারা, সুন্দর সুন্দর নকশা করা। তো এইবার এই যে আমরা চলে এসেছি মায়াপুরের গেটে, এবার ঢুকবো ভেতরে। তো মায়াপুরের ভেতরে ঢুকেই দেখছি তিন জায়গায় তিনটে প্রসাদের কুপন দেওয়া হচ্ছে। যেহেতু প্রসাদ খেতে হলে আপনাদের সকাল 10টার মধ্যেই চলে আসতে হবে, 10টা পর্যন্ত কুপন দেয় এখানে। এখানে 40, 50, 60 তিন ধরনের কুপন দেয়। তো আমরা দেখেছি যে 40-এ খিচুড়ি প্রসাদটা দিচ্ছে, ওইটা খেতে আমার তো বেশ ভালোই লাগে। তো আমরা ওই 40 টাকার কুপনটাই নিলাম। তো 40 টাকার কুপনে কী কী খেতে দিলে অবশ্যই পরে দেখাবো আপনাদের, তার আগে ঘুরিয়ে নিই পুরো ইসকনটা। তো এটা হচ্ছে প্রভুপাদের স্টেডিয়াম। এখানে প্রভুপাদ যে দেশ বিদেশে কৃষ্ণ নাম ছড়িয়েছিল, তাই খোদাই সেখানে খোদাই করা রয়েছে, প্রভুপাদটাকে রাখা হয়েছে ওইখানে। আর এই যে মূল মন্দির নতুন তৈরি হচ্ছে, এখানে নরসিংহদেবের মূর্তি বসানো হবে। তো এইগুলো দেখে আমরা এবার যাচ্ছি মায়াপুরে এসেছি, গোশালা তো দেখতেই হবে। তো এই যে গোশালার রাস্তা মায়াপুর মন্দিরের ভেতরে, কিন্তু ওখান থেকে 10 থেকে 15 মিনিট হেঁটে গেলে সময় লাগবে। ও এখানে তো ওই গরুর গাড়ি রয়েছে, আপনারা চাইলে উঠতে পারেন। তো আমার মনে হয় গরুর গাড়ির চড়ে যাওয়ার থেকে হেঁটে যাওয়াই ভালো, তার থেকে আগে পৌঁছাবেন। এই যে গোশালার গেট, এবার আমরা এর গোশালা গরুগুলো দেখতে ভেতরে যাব। তো গোশালার ভেতরে গিয়ে দেখি এখানে দোকান রয়েছে, এখানে কেউ ওই যেসব গরুগুলো পোষা হয় সেই গরুর দুধ দিয়ে ক্ষীর, তারপরে লস্যি ও এসব বিক্রি করা হচ্ছে। তো এই যে গরুগুলো শিং দেখুন বন্ধুরা, সুন্দর দেখে। তবে আপনারা বাড়ির থেকে কিছু কিনে এদেরকে খাওয়াতে পারবেন না, এদের নিয়ম আছে, এরা যে লাড্ডু ওখানে তৈরি করে রেখেছে ওগুলো আপনাদের কত 100 কত জিজ্ঞাসা করলাম অত টাকা দিয়ে কিনে তবেই আপনারা চাইলে খাওয়াতে পারবেন, বাড়ির থেকে কিনে এনে খাওয়াতে পারবেন না। যদিও এটা তাদের ব্যবসা, তো ঠিক আছে নাও যে যেভাবে চলে। তো এই যে এখানে গরু অনেকই রয়েছে। তো আবার চলে এসেছি এই মূল মন্দিরে, এইবার যাব আমাদের প্রসাদ খাওয়ার ভবন হচ্ছে সুলভ ভবন। এখানে শ্রুতি ভবন আছে, গীতা ভবন আছে, আমরা এসেছি সুলভ ভবনে। তো এই যে ভবনটা দেখুন কতটা বড়। এখানে আবার খাওয়ার জন্য ওপরে একটা স্লিপার করা আছে, আর আপনারা নিচে বসবেন, খাওয়ার পাতাটা ওই স্লিপারের ওপরে থাকবে। তো আমরা কী কী খাবো অবশ্যই দেখাবো, তার আগে দেখিয়ে নিই পুরো ঘরটা। এবং এই যে অনেক লোক এসছে, তবে আমরা শুরুতেই চলে এসেছি 12:30 নাগাদ, যেহেতু 12টা থেকে 4টে পর্যন্ত এখানে খেতে দেবে। কিন্তু টিকিট আপনারা 10টার মধ্যেই নেওয়ার চেষ্টা করবেন, তারপরে পাবেন কি না আমি বলতে পারবো না। তো ফাঁকাই রয়েছে, আমরা যেহেতু আগে চলে এসেছি আবার সবাই আস্তে আস্তে আসবে। তবে সব সুলভ ভবন খুঁজেও নিতে হবে আপনাদের, শর্ট করে কিন্তু পেয়ে যাবেন না, তাই আগে থেকেই খুঁজতে থাকবেন। তো প্রথমে আমরা পেয়েছি খিচুড়ি, এই যে খুব সুন্দর খেতে ছিল। তারপরে আলু পটলের তরকারি ভাত, তারপরে ছিল ডাল, আর ছিল একটা লাবড়া। আর খিচুড়ি আপনাকে একবারই দেবে, ভালো জিনিস একবারই পাওয়া যায় মনে হয়। আর এই যে একটা তরকারি দিল, এটা যে কিসের তরকারি আমি ঠিক খেয়েও বুঝতে পারিনি, তবে খেয়েছি। আর ছিল চালকার চাকরি। তো খেয়ে দিয়ে এসে আমরা এবার এসেছি গৌরীতের দর্শন করতে। মূল মন্দিরের ছবি তো তোলা যাবে না, তো ওখানে ফোন নিয়ে ঢোকাবার সেই জন্য আপনাকে দেখাতে পারলাম না। তো আশেপাশের যে মন্দিরের ছবিগুলো
ঠাকুরগুলো রয়েছে, নিশ্চয়ই দেখাবো। এখানে হচ্ছে একটা বাচ্চার অন্নপ্রাশন হচ্ছিল, তো বাচ্চাটা দেখলে বুঝতে পারবেন কত শান্ত, এত কিছু গলায় পরিয়ে দিয়েছে তা সত্ত্বেও চুপচাপ আছে, যা খাওয়াচ্ছে তাই কিন্তু খেয়ে নিচ্ছে। আমার তো বাচ্চাটাকে দেখে বেশ ভালোই লাগছিল, আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না। কিন্তু এবার এসেছি আমরা প্রভুপাদের আশ্রমে, আর সেখানে এখানে আমি দাদা আর ছোটো মাসি ছিলাম, আর এই যে প্রভুপাদ, এখানে কিছুক্ষণ বসেছি, যেহেতু খেয়ে উঠেই তো আর হাঁটা যায় না, তো এখানে এসে একটু বসলাম। এবার আমরা একটু কীর্তন শুনে নিই, আর কিছু এখানে আর বলবো না, আপনারাও শুনে নিন আমার সাথে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে বন্ধুরা। আশেপাশের মন্দির দেখে আমার যে এত ভালো লেগেছে, আপনারা যদি একবার এসে মূল মন্দিরের ভেতরের রাধাকৃষ্ণ দর্শন করতেন তাহলে সেই জায়গা থেকে বেরোতে ইচ্ছা হতো না। এইবার আমরা চলে এসেছি নিমাইয়ের জন্মস্থান যেখানে হয়েছে, তো এখানে যে এই ঠাকুরগুলো তো নতুন তৈরি হয়েছে নাকি, আগে নাকি এই কুঠিরটাই ছিল। এখানে রয়েছে 500 বছরের পুরনো নিম গাছ, এখানে নিমাইয়ের জন্মের সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে এই নিম গাছে, আর রয়েছে জগন্নাথ মিশ্র আর সূচিদেবের কোনো নিমাই। এই সব দেখে যদি এখানে ফটোগুলো বড় ছিল তাহলে দূর থেকে হালকা তুলেছি। তো এইবার আমরা চলে এসেছি নবদ্বীপ ঘাট দর্শন করতে, এখানেও অনেক ঠাকুর রয়েছে, পুজো হয় রোজ, চলুন দেখা যাক। তো এবার আমরা বাড়ি ফেরার পথে আবার সেই ঘাটে ঘাট পার হতে হবে, সেখানে সেই হনুমানজির মূর্তি দেখলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।